আসসালামু আলাইকুম। আজকে একটি কলার ডিজাইন শেয়ার করব। তো কলার ডিজাইনটি করার জন্য এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ বক্রম নিয়েছি লম্বা, এবং চওড়া নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে ডাবল পাস করে দিব বক্রমটি, ঠিক আছে। ডাবল পাস করে এখানে একটি দেখেন আমি দাগ দিয়ে নিতেছি 1 ইঞ্চি উপরে, এবং এখানে গলার চওড়ার মাপ যা হবে তার অর্ধেক দিয়ে নিতে হবে। তো চওড়া আমাদের 6 ইঞ্চি, তাই 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন এই দাগটা সোজা করে দিব। এখন আমাদের গলার লাম্বার মাপটি দিতে হবে, তো লাম্বা 6.5 ইঞ্চি দেব। তো এখন এখানে আমি দেখেন গলাটি আমি এঁকে নিতেছি। তো এইভাবে আপনারা প্রথমে বক্স বানিয়ে তারপরে যে কোনো গলার ডিজাইনই আপনারা এই বক্সের ভিতরে করে নিতে পারবেন সেম একইভাবে, ঠিক আছে। যে কোনো ডিজাইন সেম একই নিয়মে করে নিতে পারবেন। প্রথমে আপনাদের এই বক্সটি বানিয়ে নিতে হবে। তো দেখেন আমি গলার ডিজাইনটি কিন্তু করে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে। তো গলার ডিজাইনটি দেখেন আমি কাটিং করে নিতেছি। তো আমি আবারও বলি সেম একই নিয়ম কিন্তু, ঠিক আছে। যে কোনো গলার ডিজাইনই এভাবে কাটিং করবেন, এই বক্সের ভিতরে যে কোনো ডিজাইন করবেন, ঠিক আছে, গলা হয়ে যাবে। তো দেখেন আমি গলাটি কাটিং করে নিলাম। তো দেখেন আমাদের কিন্তু লাভ গলা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের বাড়তি বক্রমটি কেটে নিতে হবে। তো আমাদের গলার ডিজাইনটি কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।